আজ বেলা 11টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা এবং গাজীপুর কালীগঞ্জে সিলেট কর্তৃক 5 সাংবাদিককে বিনা অপরাধে জেল হাজতে পাঠানোর অভিযোগে গাজীপুরের সকল সাংবাদিক সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন পরিচালনা করেন গাজীপুরের সকল সাংবাদিকবৃন্দ। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আখতারুজ্জামান, 8টি দেশের অ্যাওয়ার্ডপ্রাপ্ত মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ। আর উপস্থিত ছিলেন গাজীপুর গাছা থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, গাছা থানা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন এবং গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য মরণ ফাঁদ। এই মরণ ফাঁদে সাংবাদিকরা লাঞ্ছিত, অপমানিত, জেলহাজত সহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন। তাই এই ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য একটি ক্ষতিকারক দিক হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল নিরাপত্তার আইনের কথা বলে দেশের প্রশাসন সাংবাদিকদের কথায় কথায় হয়রানি করছে। আমার শ্রদ্ধা বড় ভাই সিনিয়র নেতা দেলোয়ার হোসেন ভাই, আমার সাংবাদিকতার গুরু, আজকে উনি সভাপতিত্ব করছেন, আমার খুব আনন্দ লেগেছে। আজকে আমরা দাঁড়িয়েছি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা নামে একটি সংস্থার পক্ষ থেকে, আমি এই সংস্থার সভাপতি। সেই হিসেবে সকল সংগঠককে আমি আমার এই সংস্থার পক্ষ থেকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। এই সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম ভাইকে যেভাবে নিঃসঙ্গভাবে হত্যা করেছে, এই হত্যার প্রতিবাদে আজকের এই সংগঠন, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান সাহেবকে উপস্থিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আয়োজক যারা ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হলো জামালপুরে শুধু নাদিম হত্যাই নয়, সারা বাংলাদেশে প্রতিটা আনাচে কোনাতে প্রতিটা জায়গায় সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে, প্রতিটা জায়গায় সাংবাদিকরা খুন খুনের শিকার হচ্ছে। আজকে যদি আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাতে না পারি তাহলে আমাদের আগামী দিনগুলো আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই আমি সকল সাংবাদিক ভাইকে বলছি, আমরা একই পতাকা তুলে আসবো, একটা সুরে আমাদের থাকবে, আমাদের সাংবাদিক নির্যাতন হলে সাথে সাথে প্রতিবাদ হবে, যেখান থেকে নির্যাতন করা হবে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা আরো বলতে চাই, নির্যাতন নয়, অনেক নির্যাতনের শিকার আমরা হয়েছি, অনেক নির্যাতনের আমার সাংবাদিক ভাইরা ভঙ্গ হয়েছে। আজকে আমাদের পাশে ধন্যবাদ সিদ্দিক ভাই, তিনি দীর্ঘদিন বঙ্গত্ব পালন করেছিলেন, তিনি আমাদের মাঝে উপস্থিত, অদ্যপদী পর্যন্ত তার বিচার আমরা পাইনি। আমি আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, সারা বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলো আজকে যদি আমরা একত্রিত হতে না পারি, আমরা যদি এক পতাকা তুলে আসতে না পারি, তাহলে বারবার আমাদেরকে এভাবে নির্যাতন করবে, আমরা নির্যাতনের শিকার হব। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিকগণ বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ, দুর্নীতি এবং হত্যাকাণ্ডের সংবাদ গণমাধ্যমে তুলে ধরে। আজ সাংবাদিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিকদেরকে আজকে রাজপথে দাঁড়াতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা সাগররুনি হত্যাকাণ্ড দেখেছি, দীর্ঘ সময় চলে যাওয়ার পর সাগররুনি হত্যাকাণ্ডের বিচার সংঘটিত হয়। আজ 2023 আমরা দেখতে পেয়েছি জামালপুরে 71 টেলিভিশনের সাংবাদিক নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অবাক হয়ে দেখেছি জামালপুরের পুলিশ সুপার, তিনি বলছেন সাংবাদিককে সতর্ক করার জন্য আঘাত করা হয়েছে, হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়নি। আমরা অবাক হয়ে দেখেছি ওই গ্রেফতার করা হয়েছে, কিন্তু তার হাতে হাত করা না পড়িয়ে তাকে গাড়িতে উঠানো হচ্ছে।
আমরা ইতিমধ্যে জেনেছি যে সে ওই জামালপুরের পুলিশ সুপার সে বলেছে আইনের আমরা প্রত্যাহার চাই, আমরা কথা বলতে দিচ্ছে না শুধু এই আইন দ্বারা, তাই আমরা এই আইনকে চাই না, এই আইনকে